এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাংলা কিছু গসিপসের আপডেট। প্রথমেই থাকছে, এই ঈদে তাহলে হলে মুভি মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। যদি আসলে মুক্তি না পায় তাহলে সৃষ্টি হতে পারে ব্যাপক একটা চাপ। এরপর থাকছে, পূর্ণিমার উপর তাহলে কি বিরক্ত মান্নার ওয়াইফ শেলী মান্না? কেন এই কথা উঠলো সেটাও জানাচ্ছি। অ্যান্ড ফাইনালি থাকছে, সত্য খবর প্রকাশ পাওয়ায় কি তাহলে সাংবাদিকদের উপর চটেছে নোবেল? এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। ওয়েল, 2020 তো আমরা লকডাউনের কারণে কোনো মুভি হলে মুক্তি পেতে দেখিনি। তবে 2021 যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে এগোচ্ছিল, ঠিক তখন করোনার সেকেন্ড ওয়েভ হানা দেওয়ায় আবার এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেছে এই ঈদেও সিনেমা হলে মুভি মুক্তির বিষয়গুলো। এই ঈদে তো বেশ ভালো ভালো বিগ বাজেটের মুভি মুক্তির অপেক্ষায় রয়েছে, যেমন শান, মিশন এক্সট্রিম, এছাড়া শাকিব খানের বিদ্রোহী, তারপর শাকিব খানেরই আরও একটা নতুন ছবি অন্তরাত্মা। এখন রোজার সময় বরাবরই এক মাস সিনেমা হলগুলো বন্ধ থাকে এবং এই বন্ধের মাঝেই মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রযোজক এবং হল মালিকরা বুকিংয়ের বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যান। কোন হলে কয়টা মুভি মুক্তি পাবে এসব বিষয় নিয়েও অনেক আলোচনা শুরু হয়ে যায়। কিন্তু জানা গিয়েছে যে এখনও কোনো পক্ষের সঙ্গেই মুভি মুক্তির বিষয় নিয়ে আলোচনা শুরুই হয়নি। এছাড়া এটাও জানা যায় যে প্রযোজক সমিতিতেও শাকিব খানের বিদ্রোহী ছাড়া আর অন্য কোনো সিনেমার আবেদনও এখনও জমা পড়েনি। যদিও প্রযোজক সমিতির সূত্র মতে এটাও জানা যায় যে ঈদের কয়েকদিন আগে আবেদন করলেও সেটা মুক্তি দেওয়া সম্ভব। এছাড়া মুক্তির অপেক্ষা থাকা মুভিগুলোর কনসার্নরাও শিওর হয়ে কিন্তু এখনও কিছু বলতে পারছেন না, তারা এখনও সিচুয়েশন অবজার্ভ করছেন। সবকিছু মিলিয়ে খুব বেশি সম্ভাবনা রয়েছে যে এই রোজার ঈদেও হয়তো মুভিগুলো হলে মুক্তি না পাবার। এখন যদি এই মুভিগুলো হলে মুক্তি না পায় এই ঈদে, তাহলে সামনে কুরবানি ঈদে কিন্তু বিশাল একটা চাপ পড়বে। কারণ অবভিয়াসলি বিগ বাজেটের মুভি যেমন শান, মিশন এক্সট্রিম, অন্তরাত্মা, এরা চাইবে উৎসবে মুভি মুক্তি দিতে যেন টাকাটা উঠে আসে। বাট কুরবানি ঈদে কিন্তু অলরেডি বিগ বাজেটের কিছু সিনেমা ডেট ফিক্স করে রেখেছে, যেমন অনন্ত জলিলের দিনদারে, এরপর সিয়াম আহমেদের আরও একটি সিনেমা অপারেশন সুন্দরবনও কিন্তু রয়েছে। এখন যদি সব সিনেমাই একসাথে কুরবানি ঈদে মুক্তি দিতে চায় তাহলে বিশাল একটা ক্ল্যাশ তো হয়েই যাবে। আর হল সংখ্যাও এখন যেহেতু অনেক কম, তাই কোন হলে কয়টা মুভি মুক্তি পাবে, কখন কার মুভি চলবে, এটা নিয়েও কিন্তু একটা হজ বড় ল লেগে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং অফিসিয়াল স্টেটমেন্ট কবে আসে। অন্যদিকে পূর্ণিমা রিসেন্টলি বেশ আফসোস নিয়ে এক ইন্টারভিউতে জানিয়েছিলেন, আরিফিন শুভর সঙ্গে তার সিনেমার ভাগ্যটা খুবই খারাপ। তিনি জানিয়েছিলেন, এর আগে তারা দুজন মিলে একসঙ্গে ছায়াছবি নামের একটি মুভি করেছিল যেটা এখনও মুক্তি পায়নি, আর এরপর জ্যাম মুভির শুটিংও তারা ধরেছিলেন যেটা শুটিং এখনও কমপ্লিট হয়নি। অ্যান্ড পূর্ণিমা এটাও জানিয়েছেন, মুভির বাজেট ইতিমধ্যেই ক্রস করায় প্রযোজক আর এই মুভি শুটিং কমপ্লিট করতে চাচ্ছেন না। ডেফিনেটলি এটা ভক্তদের জন্য অনেক হতাশাজনক খবর। তবে পূর্ণিমার এই স্টেটমেন্ট নিয়ে হয়তো বিরক্ত মান্নার ওয়াইফ শেলী মান্না, কারণ এই জ্যাম মুভিটা কিন্তু মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হচ্ছে। শেলী মান্না জানান, সিনেমার বাজেট 1.5 কোটি এবং বাজেট ক্রস হয়েছে এটাও সত্যি, কিন্তু বাকি 20 লাখ টাকার কাজ কমপ্লিট না করে তিনি শুটিং বন্ধ করে দিবেন এ কথা তো তিনি বলেননি। তিনি আরও বলেন, পূর্ণিমা যা বলেছে তা না জেনে বলেছে, এবং তিনি মনে করেন পূর্ণিমার এই মুভি নিয়ে কমেন্টস করার আগে তার সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। ফাইনালি আসি নোবেলের কাছে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধকে না বাঁচিয়ে নোবেল বরং এক তরুণকে আহত করেছে। এই বিষয়গুলো ফাঁস হওয়ার পর অনেক সংবাদপত্রিকায় নোবেলের মিথ্যাচার নিয়ে লেখালেখি হয়েছে, যেটা নিয়ে আবার শুরু হয় নোবেলকে নিয়ে নতুন করে সমালোচনা এবং বিতর্ক। তবে পত্রপত্রিকায় এই ঘটনাটা নিয়ে লেখালেখির কারণে মেবি নোবেল কিছুটা চটে গিয়েছে, কারণ তিনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন এই প্রসঙ্গে, যেটা দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন ছোটবেলায় সুডোকু খেলা ছাড়া পত্রপত্রিকা তার তেমন কোনো কাজে কখনোই আসেনি, এবং তার মতে পত্রপত্রিকা নিয়ে মাতামাতিরও কিছু নেই। সে সঙ্গে নোবেল এটাও জানায়, তিনি কিংবা পত্রপত্রিকার সাংবাদিক কেউই আল্লাহর অলি আউলিয়া নয়, দ্যাটস ওয়াই তাদের কারো কথা অন্ধভাবে বিশ্বাস করতেও হবে না। তিনি আরও উল্লেখ করেন, তিনি তার মাথার 30টা সেলাই নিয়ে কখনো তামাশা করেননি এবং তিনি কখনো মিথ্যাচারও করেন না, এবং তিনি তার সমালোচনা নিয়েও এখন আর বিচলিতও হন না। যাই হোক, নোবেলের এই কথায় অনেকে সাপোর্ট তো করেছে, আবার অনেকে বলেছে নোবেল মেবি সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর এবার খেপে গিয়েছে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।